কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিনিয়তই রিপ কারেন্টে পড়ে লাইফ গার্ডের আদেশ অমান্য করে বিপদগ্রস্ত হচ্ছে অসংখ্য মানুষ, তো এমন কি মারাও যাচ্ছে অনেকে। তো আমাদের সেই রিপ কারেন্ট থেকে কিভাবে বাঁচতে হবে, আমাদের কি করণীয়, সেই বিষয় নিয়ে আমাদের আজকের ব্লগ। আমি কি কারণে দিনের বেলায় সুগন্ধা বিচে কলাতলি বিচ লাবণী বিচে আসতে চাই না, যেটার এই যে প্রমাণ এখন দেখেন, মানে এখানে আসলে প্রকৃতিটাকে কিভাবে উপভোগ করবে মানুষ আমার বুঝে আসে না। দেখেন মানে মানুষের অবস্থা, অফ সিজনে এত ভিড়, মানে পরে দেখবেন শুধু মানুষ আর মানুষ, যে মনে হচ্ছে মানে আমি কোনো শপিং মল, ঈদের সময় কোনো শপিং মলে আসছে, আমার কাছে তেমনটাই ফিল হচ্ছে। আমি এজন্য এই প্রেফার করি, আমি চলে যাই দিনের বেলা টেকনাফের দিকে, ইনানির দিকেও মানুষ থাকে কম, বাট ওই দিকে অন্তত কিছুটা এনজয় করতে পারি, প্রকৃতিটাকে ফিল করতে পারি। কিন্তু সুগন্ধা বিচে কলাতলি বিচে এটা আমি পারি না। তবে আমি এখানে আসি রাতে, রাতের মানে মজাই আলাদা, রাতের ওইটা রাতের সমুদ্র সি বিচ, মানে কক্সবাজার সি বিচের সাথে কোনো মানে দিনেরটা তুলনাই হয় না, রাতেরটা আসলেই সুন্দর। যে ফাইনালি জয়ের বেশের দেখা, অনেকদিন পরও সেই পাপ জিতে পরিচয়, অনেকদিন ধরে দেখা হবে দেখা ভাবতেছি, ফাইনালি দেখা হলো। আমি চলে যাবো, আমাদের জহির ভাই এখানে লাইফ গার্ডে ডিউটি করে, তারা জীবনের রিস্ক নিয়ে আমাদেরকে সেফটি দেয়। তবে আপনি কত বছর ধরে আছেন লাইফ গার্ডে? 2015 থেকে। আপনি জয়েন করার পর এখানে কোনো অকারণে ঘুরছে, মানে কেউ পানিতে মারা গেছে হারাইছে এরকম কিছু ঘুরছে? অনেক খুশি, অনেক খুশি। আবার আমরা মনে করেন যে মনে হয় গত এই 8-9 বছরে আপনার মানুষ মারা গেছে, আপনার 17 জন না 9 জন, মানে আমরা তাদেরকে মানে ডুবে গেছে আর কি। মানে ওইটা কি কারণে হয়, মানুষ বেশি দূরে চলে যায় না? মানুষ বেশিরভাগ সাগর আসতে সাগর সম্পর্কে জানে না, সাগরে কিছু গর্ত থাকে, যেমন কি এটা এক ধরনের গর্ত, যখন জোয়ারের পানিগুলো বাড়বে গর্তগুলো অনেক গভীর হয়ে যায়, তখন মানুষ বুঝতে পারে না আর কি যে আমরা কোন জায়গায় আসলাম আর কোথায় যাবো। এটা কি জোয়ার পাটা লিস্ট? আজকের আপডেট মানে প্রতিদিন কি জোয়ার পাটা টাইম চেঞ্জ হয়? দিনে জোয়ার হয় কতবার? দুবার জোয়ার পাটা হয় না? হ্যাঁ, সব থেকে বেটার হয় কেউ যদি এখান থেকে টাইমটা দেখে নেয় তাহলে নামে তাহলে বেটার। সবচেয়ে বড় কথা হচ্ছে জোয়ার ভাটা দেখে না, জোয়ার ভাটা কিন্তু দুটোই বিপদ, দুটোই বিপদ, সাগরে জোয়ার ভাটা দুটোই বিপদ। যদি বিপদে পড়েন জোয়ারে ক্যাপ্টেন উদ্ধার করবে না, ভাটা করবে, লাইফ গার্ড করবে। হ্যাঁ, এই জন্য জোয়ার মানে পানি বাড়ে, ভাটা মানে পানি কমে, কিন্তু পানি এদিকে চলে আসে না, জোয়ার টান থেকে ছোট এদিকে এদিকে যে আসে পানি মানে এদিকে চলে আসে, মানে ওই ওইদিকে টানে জোয়ারে। হ্যাঁ, আর ভাটা হলো আপনার এদিকে, আর রেগুলার টান হচ্ছে আপনার এদিকে, তিন দিকে পানি টান। ছিল না? ও না, আপনি বলেন জন্মের আগে থেকে, এই জন্য জিজ্ঞেস করলাম। ছিল আমার ছিল, আমি এর আগে ছিল যে আপনার একটা লাইফগার্ড ছিল, একটা ছিল আমার ইয়াসিন লাইফগার্ড, আরেকটা ছিল আপনার গ্রিওয়াল লাইফগার্ড, এরপর ছিল রবি। আপনি কি এখানে 24 ঘন্টা ডিউটি করেন না শুধু দিন? আমরা 12 ঘন্টা থাকি, 12 ঘন্টা সকাল 7টা থেকে মনে করেন শুধু ডুবা পর্যন্ত থাকি, শুধু ডুবা পর্যন্ত। ও, আর আর রাতের বেলা কেউ থাকে না? থাকে, পুলিশ থাকে রাতে, শুধু পুলিশ থাকে। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই। মানে কি থাকবে, যখন লাল হলুদ পতাকা থাকবে ওইটা সেফ জোন, সেফ জোন মাঝখানে হচ্ছে আপনার নিরাপদ জোন, মানে পতাকা দিয়ে রাখি আমরা সবার জন্য নিরাপদে গোসল করতে পারে, এটা হচ্ছে আমাদের একটা এরিয়া। আর যারা পতাকার বাইরে চলে যায়, মানে দেখে সেফ জোন থাকবে, হলো
দুই পাশে যে পতাকা তার মিডল পয়েন্ট হলো সেফ জোন, সেফ জোন। তার মানে জিনিসটা হলো আপনারা যারা ঘুরতে আসবেন এখানে লক্ষ্য করবেন দুই পাশে যে পতাকা দেওয়া থাকে লাল হলুদ পতাকা ঠিক তার মিডল বরাবর নামবেন, মানে তার মাঝখানে জায়গাটা সেফ জোন, মাঝখানে যেখানে নামবেন সেফ জোন। তো এখানে লাইফ গার্ড থাকবে, আপনারা বিপদে পড়লে লাইফ গার্ড দেখবে তো আপনাদেরকে উদ্ধার করতে পারবে। তার বাইরে যদি আপনারা কোনো বিপদে পড়েন লাইফ গার্ড তো দেখবে না, উদ্ধার করতে অনেক দেরি হয়ে যাবে, এমন হতে পারে সেই যে 17 জন মারা গেছে 17 জনের মধ্যে আপনিও হতে পারেন। আপনাদেরকে কোনো স্পিড বোর্ড দেওয়া হয় না? আমাদের মানে আমাদের কোনো স্পিড বোর্ড নেই, জেট স্কি নেই, কিন্তু যারা যারা জেট স্কি আসে সবাই আমাদেরকে মানে বিপদে পড়লে আপনারা জান আমাদের। এটা তো অনেকটা ইয়া বোর্ডের মতো, ওই যে সার্ফিং বোর্ডের মতো, সার্ফিং বোর্ডের মতো সার্ফিং বোর্ডে তো থাকবে, আপনি সার্ফিং করে দেবেন। হ্যাঁ থাকবে, আমি আপনাকে সার্ফিং করে দেবো। না আমি আজকে চলে যাবো ইনশাল্লাহ, আরেকদিন এসে সার্ফিং করবো। তো আমি এখন স্পিড বোর্ড রাইড করবো, এই যে ওই স্পিড বোর্ডটা, এই বোর্ডটা রাইড করার জন্য জহির ভাই ম্যানেজ করে দিছে। তো দেখি, আমি এখানে অনেক আগে স্পিড বোর্ড রাইড করছিলাম, তখন নিজে একা রাইড করতে পারিনি, আরেকজন ধরে রাখছিল, আজকে আমি নিজে রাইড করা ট্রাই করবো। Thank you.
ভিজে গেছি, আমি হোটেল চেক আউট করে ফেলছি, একদম ফুল রেডি হয়েছিলাম যে আমি বাসায় চলে যাবো, ওই জায়গায় বাস উঠবো, ভাইয়ের চোখে ভাই ভিজে গেছি, ওই বোট হয়েছে, প্রবলেম বোট নষ্ট হয়েছে, বোট নষ্ট হয়েছে, তো আমার ওখান থেকে ভিজে গেছি, আমি তো ভয় পাইছিলাম না যেন মানে যেভাবে ঢেউ বাড়ি দিতেছিল না যেন ক্যামেরা সেই লাইফগার্ড টাওয়ার ওয়াচ টাওয়ার, এখান থেকে দেখেন ফুল বিচ দেখা যাচ্ছে। অন্যরা যে এরিয়া দিয়ে রাখছে যে ওখানে এই পতাকা, ওই রাইট লেফট সাইড আরেক পতাকা, এর মাঝখানে ভিউটা এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনি তার বাইরে গেলে হয়তো বা এত ক্লিয়ারলি দেখা যায় না, আপনি বিপদে পড়তে পারেন। তো এখানে বসে আপনি কত মানে একজন কত ঘন্টা করে ডিউটি করেন? একজন কত ঘন্টা না, এখানে বসে আমরা 20 মিনিট পর পর আমরা টাওয়ার দিয়ে এখানে অবজারভেশন রাখি, আর এখান থেকে 20 মিনিট পর আমি নেমে যাই, আরেকজন আসে, আবার মানে অলওয়েজ এখানে একজন বসে থাকে আর অন্যরা এখানে টহল দিতে থাকে। হ্যাঁ, 20 মিনিট পর পর, 20 মিনিট পর পর, 20 মিনিট পর পর আমরা চারজন সিপিটে চারজন থাকি, 8 ঘন্টা ডিউটি করি আর কি, সূর্য যতক্ষণ ডুবে না এই পর্যন্ত, ওই পর্যন্ত আমরা 20 মিনিট পর পর, 20 মিনিট পর পর এখানে একজন এসে বসি, আবার এখানে তিনজন নিচে থাকে, একজন উপর থাকে সবসময়। এই বিচে কিন্তু ওনারা সব থেকে বড়ো সেলিব্রিটি, কারণ ওনার নাম হল লাইফ গার্ড, মানে আমাদের জীবন রক্ষার ক্ষেত্রে ওনারা কাজ করে থাকে, অথচ অনেকে ওনাদের কথা মূল্যায়ন করে না। আমি কিছুক্ষণ আগে দেখলাম একজন লাইফ গার্ড ভাই সামনে অনেক অনেক সাঁতার কেটে সামনে চলে গেছে, তাদেরকে সতর্ক করতে গেছে, তারা কথা শুনে নেয়, হয়তো বা এরকম অনেক আছে কথা না শুনে তাদের জীবনটা এখানে হারায়। তো বোট রাইড করতে গিয়ে দেখলেন একদম ভিজে গেলাম, তো আমি হোটেলে যেয়ে আবার গোসল করে আসছি, গোসল করে ড্রেস চেঞ্জ করে আসছি, এখন জহির ভাই নিয়ে আসছে ওনার এক ফ্রেন্ডের হোটেলে, এখানে আমরা লাঞ্চ করবো। ভাই হোটেলের নাম যেটা চা বাগান রেস্টুরেন্ট। এই যে খাবার আইটেম, এখানে অনেক প্রজাতির ভর্তা আচার, আর এই যে জরুর কোরাল মাছ, আপনাদের এলাকার খাবারের মধ্যে মানে ফেমাস খাবারগুলো কী কী? হ্যাঁ, মানে সমুদ্রের মাছের মধ্যে মানে কোন মাছগুলো বেশি টেস্ট, মানে একটু আসে না যে এই মাছটা বেশি টেস্ট? মানে টোনা মাছ, মুম্বাইটা মানে মুম্বাইটার নাম কি, ওরিজিনাল নাম কি? টোনা, ও টোনা রাউন্ডের নাম কি মুম্বাইটা? নাম কি তোমার আপু? মরিয়ম, অনেক সুন্দর নাম তো। তো তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। আজকে স্কুল ছিল না? ছিল, স্কুল ছিল তো। স্কুলে যাও নাই কেন? তুমি কি প্রতিদিনই আমরা বিক্রি করো? সকালে স্কুলে যাই, দুপুরে এখানে আসি। দুপুরে এখানে আসো? ও, তো আমরা কত টাকা করে বিক্রি করো? 10 টাকা। ও, তুমি তো অনেক সুন্দর, সত্যি বলতে তো অনেক সুন্দর, দেখি তাকাতো এদিকে ভাই, ওকে দেখি নায়িকাদের মতো লাগতেছে না? হ্যাঁ, সত্যি অনেক সুন্দর লাগতেছে, দেখো তোমার হাসিটা অনেক সুন্দর। এই আমরাটা তুমি খাও, আমি টাকা দিচ্ছি, আমি 2টা নিয়েছি না, এটা তুমি খাও, খাও, এটা একটা টাকা আমি দিচ্ছি, তুমি এটা খাও। বাসা কোন জায়গায় তোমার? হিমসরি। হিমসরিতে?
জেবি বাসা জানি কোন জায়গা বসা লিং রুটে মানে সানবার্ডিং দিয়ে যে রুট ঢুকছে ওখানে আচ্ছা আমরা এখন এখানকার লাইফ গার্ড থেকে জানতে চাইবো যে কেন রিপ কাণ্ড কেন হয় আর রিপ কাণ্ডের কারণে কী কী ধরনের বিপদ ঘটে তো ওনার কাছ থেকে একটু শুনবো আচ্ছা ভাই বলেন রিপ কাণ্ডের কারণে কী কী ধরনের বিপদ ঘটে এখানে রিপ কাণ্ড মূলত বাংলা হলো বাইরের টান যেটা আমরা আমাদের যারা লাইফ গার্ড আছে তারা আমরা চিনি আর কেউ চিনি মানে উল্টো টান যেটাকে বলে হ্যাঁ উল্টো টান এটা উল্টো টান আপনাকে পার থেকে উঠবে মানে পার থেকে ওটা আপনার তীরে নিয়ে যাবে আপনার তাহলে এখানে আপনার অনেক মাছ বলে চিনে না রেফারেন্টটা এরকম আমরা সাধারণত যেখানে হয় না যে কোনো মুখ নিয়ে হয় যেমন আপনার দুটা মুখ আছে যেমন আপনার একটা ক্যানেল মধ্যে আপনার একটা গর্ত দেখেন আপনার ভালো করতে দেখেন মাঝে মধ্যে যখন বাড়া চলে যায় হ্যাঁ ক্যানেল মধ্যে হয় সামনে মাঝে আপনার মুখ থাকে যে মুখের মধ্যে আপনার এই রিপকর্ণের সৃষ্টি হয় মানে নাম এখন থেকে সৃষ্টিতে বন্ধ হয় তো রিপকর্ণ আপনার স্থায়ী হয় না এটা হয়ে হয়ে চলে যায় স্থায়ী হয় না এটা তো এটা হলে যারা পড়ে তারা এটা মানুষ মনোবল হারিয়ে ফেলে যারা ডিউট নিয়ে বিশ্ব করে তারাও মনোবল হারিয়ে ফেলে তাহলে এটা বাঁচার কিছু কিছু উপায় আছে যেটা জানলে উপায়টা প্রসেস করা যায় যেমনটা আপনার রিপারেন্ট আপনার যদি করেন বুঝতে হবে আমার আপনাদের সবটাকে শান্ত হবে শান্ত করতে হবে এবং মনোবল শক্ত রাখতে হবে এবং আপনাকে ডানেও পামে আপনাকে ছেড়ে দেবে আপনার উল্টো স্রোত দেবেন হ্যাঁ মানে ওই উল্টো বরাবর তীরে আসার চেষ্টা না করে ডানে অথবা বামে চেপে গেলে ঠিক হয়ে যাবে আপনার আপনাকে ছেড়ে দেবে যেটা আপনি ওখান থেকে চলে আসতে পারবে জি বুঝতে পারছি ধন্যবাদ অনেক রোদ আর রোদে অনেক কষ্ট লাগছে গা পরে পুড়ে যাচ্ছে তারপরেও ভালো লাগতেছে হাঁটতেছি জয় বেগিনে ঘুরতেছি এই যে সুগন্ধা পয়েন্ট থেকে এখন এই যে লাবণী বিচে যাচ্ছি হাঁটতে হাঁটতে কারণ আজকে চলে যাব কালকে চাইলেও এখানে হাঁটতে পারবো না এই জন্য সময়টাকে এনজয় করে ট্রাই করতেছি আমি পারবো আল্লাহ যে বাসার একদিন হাঁটতে তো পারবেন আমি তো পারবো না কালকে আমার ডিউটি সবসময় থাকবে আপনি ডিউটি কালকে লাবণীতে আসলে ভাই এই জায়গাটা সবসময় থাকা আসলে অনেক মজা পেল ভাই এমন একটা কাজ করে যে গাছটা সে সবসময় এনজয় করে সে অলওয়েজ বিচে ডুবাইতে থাকে সারাদিন সবাইকে সেফটি দেয় মানুষের দোয়া পায় আর যে আমরা একটু একটু সময় সমুদ্রে ডোবার জন্য দেখে গেছে ছুটি নিয়ে কত টাকা খরচ করে চলে আসে আর ভাই সবসময় ডুবায় আল্লাহ একটা অসুস্থ নিয়ামক জন্মগ্রহণ এখানে করছি বড় হয়েছে এখানে আল্লাহ সুবহান আল্লাহ রাখছে এখানে তো কাজ করতেছি বীজ নেই মানুষের আসলে অনেক বড় আমি আমি এটা বলবো আমি যে একজন লোকাল হিসাবে আমি যেটা করতেছি মানুষের জীবনে রিস্ক নিচ্ছি মানুষ মানুষদেরকে বুঝে করতে গিয়ে যে বিপদে পড়তেছে তাদেরকে উদ্ধার করতেছি এটা আমার জন্য বড় পাওয়া এটা আসলে অনেক বড় পাওয়া যারা আপনারা একটু নিরিবিলি বীজ পছন্দ করেন এত মানুষ গ্যাদারিং ভালো লাগে না তারা আপনি লাবণী বীচে আসতে পারেন দেখবেন একদম মানুষ কম এখানে আসলে অনেক ভালো লাগবে এসে কারণ সুগন্ধায় মানুষ ভরপুর লাবণী পয়েন্টের বীজটা এই যে দেখেন বীজটা ভেঙে যাচ্ছিল ভেঙে যাচ্ছিল না ভেঙে গেছে যার জন্য এগুলোতে বালি ভরে দিয়ে রাখছে না হয়তো বা ভেঙে ভেঙে সামনের ওই দোকানপাটগুলো হোটেলগুলো ভেঙে সাগর খেয়ে ফেলতো এই জন্য এই যে বালি ভরে এদিকে বাদ দিয়ে রাখছে যেন না মানতে পারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ